সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নদী বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবে দেশের মানুষ, এই স্লোগানকে সামনে রেখে প্রতি মঙ্গলবার রাত 9টায় আমরা সময়ের সংলাপ অনুষ্ঠান করি এবং সেখানে নদী নিয়েই কথা বলা হয়। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা নদী নিয়ে কথা বলবো। আর এই প্রসঙ্গে আমার সাথে আলাপের জন্য অতিথি হিসেবে আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, ভারত বিভিন্ন ধরনের ব্যারেজ স্থাপন করেছে, বাঁধ স্থাপন করেছে, এবং এই বাঁধ বা ব্যারেজ স্থাপন করার কারণে নদীতে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তার কারণে আমাদের নদীগুলো মরে যাচ্ছে। আমাদের পদ্মার দুরবস্থা আপনি নিজেই প্রত্যক্ষ করেছেন, আমাদের তিস্তার দুরবস্থা আপনি প্রত্যক্ষ করছেন, এবং অন্যান্য নদীগুলোও ইতিমধ্যেই মরে গেছে কিংবা মৃত প্রায়। আমরা ড্রেজিং করে এই সমস্ত নদীগুলোকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু আসলে আপস্ট্রিমে যদি এভাবে বাঁধ দেওয়া হয় তাহলে আমরা যখন নদীগুলোকে কাটব তাহলে আমাদের নদীগুলো কিন্তু রিজার্ভার হয়ে যাবে, নদী থাকবে না। সুতরাং পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব এবং আপনি নদী নিয়ে অত্যন্ত কনসার্ন, এজন্যই আপনার কাছে জানতে চাই আমরা আসলে করবটা কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও এই জন্য ধন্যবাদ যে বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক বাংলাদেশ, এবং নদী বাঁচলে কিন্তু বাংলাদেশ বাঁচবে, এবং নদী বাঁচলেই কিন্তু দেশের জনগণ বাঁচবে, যে স্লোগানটা আপনি শুরুতেই দিয়েছেন। আমাদের বাংলাদেশের এমন একটা অবস্থান যে বাংলাদেশ নদীমাতৃক দেশ বলা হলেও আমাদের উজানে আমাদের সমস্ত নদীগুলো কিন্তু আমাদের উজান থেকেই এসছে। আমার বলতে দ্বিধা নাই, আপনিও বলেছেন যে ভারতের সাথে 54টা নদী আছে আমাদের, এমনকি মিয়ানমারের সাথে আরও 3টা নদী, 57টাকে আমরা ট্রান্সবাউন্ডারি রিভার বলি। এছাড়াও আমাদের দেশটা 3টা বেসিন, রিভার বেসিনের পানিগুলো আমাদের দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়। একটা হলো গঙ্গা এবং পদ্মা বেসিন, এটার এরিয়া প্রায় 10 লক্ষ স্কোয়ার কিলোমিটার। আর একটা আছে ব্রহ্মপুত্র এবং যমুনা বেসিন, যেটা তিব্বত এবং চায়নার মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে আমাদের কুড়িগ্রামের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যার ক্যাসমেন্ট এরিয়াকে আমরা বলি 5 লক্ষ স্কোয়ার কিলোমিটার। আর একটা আছে সুরমা এবং মেঘনা বেসিন, যেটা আসামের সিলেটের চেরাপুঞ্জি থেকে উৎপন্ন হয়ে এবং সিলেটের জকিগঞ্জ দিয়ে প্রবেশ করেছে, যেটা আপনি জানেন যে চেরাপুঞ্জি হলো পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টিপাতের এলাকা, এবং এবারকার যে হাওড়ের আগাম বন্যা হলো সেখানে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যই সেটা ঘটেছে। এ ব্যাপারে আমরা হয়তো পরে আলোচনা করব, কিন্তু এখানেও প্রায় 82,000 স্কোয়ার কিলোমিটার। একটা বিষয় আমি যেটা বলতে চাই যে আমাদের যে নদ নদীগুলো আছে, এই যে যে বিষয়টা বর্ণনা করা হলো যে 3টা নদী সিস্টেমের, তার প্রায় 93% হলো আমাদের আমাদের উজানের দেশের থেকে আসে এবং বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয় মাত্র 7%। একটা সিস্টেমের কন্ট্রোল যদি আমার হাতে 7% থাকে আর 93% যদি অন্যের উপর থাকে, আসলে সে পানির উপর সেই সেন্সে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এবং আপনি যেটা বললেন যে উজানের দেশ থেকে তাদের অতিরিক্ত পানি ব্যবহারের ফলে, নদীর পানিগুলোকে ডাইভার্ট করার ফলে নদীগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। প্রকৃতির চাইতে বড় কেউ বেশি সায়েন্টিস্ট আজ পর্যন্ত তৈরি হয়নি। পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা প্রকৃতির সাথে মানুষের একটা পরিপূরক সম্পর্ক করে তৈরি করেছে। আমরা যদি অবুঝের মতো এই কাজগুলো করে যাই, এটা কিন্তু যারাই কাজটা করছে তাদের জন্য কোনো উপকার আসবে না এবং আমাদের জন্য কোনো উপকার আসবে না, এবং এটা আলটিমেটলি এক সময় আমাদের সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা যত দ্রুত এই বাস্তব সত্যকে উপলব্ধি করব, নদীকে যদি নদীর মতো থাকতে দেই, তার যে মিনিমাম প্রবাহ, তার যে প্রবাহ আছে তাকে তাকে আপন গতিতে চলতে দেই, তাহলে কিন্তু নদীও বাঁচবে, ওই দেশও বাঁচবে, আমরাও বাঁচব। একটি মজার ব্যাপার স্যার আপনাকে বলি, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি যখন ভারত সফর করলেন তখন মমতা ব্যানার্জি একটি কথা বললেন যে আমরা তিস্তার পানি দেব না, আমরা তোরসায় দেব, ঘাগটে দেব, দুধকুমারে দেব, এবং আমাদের যে ধরলা নদী, সেই যে ফান্দে পড়ি আবগা কান্দেরে, সেই যে সুবিখ্যাত
ধরলা নদী, সেই ধরলায় তিনি পানি দেবেন। আমি সম্প্রতি এই চারটি নদী ঘুরে ঘুরে দেখেছি, হেঁটে হেঁটে দেখেছি, আমাদের ধরলায় তেমন কোনো পানি নেই, আমাদের দুধকুমারে পানি নেই, তোর্ষা পানিবিহীন। আমাদের যে ধরলা আছে সেই ধরলার যাত্রাপুর অংশে একদম আপনার ভরাট হয়ে গেছে, আমাদের নয়ের ধারায় কিছু পানি আছে, তাছাড়া এই নদীগুলোতে কিন্তু তেমন পানি নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই চারটি নদীর সাথে তিস্তার কোনো লিঙ্ক আপ নেই। আমরা তিস্তায় পানি বিভিন্ন কারণেই চাই, কিন্তু মূলত চাই হচ্ছে আমাদের তিস্তার সেচ প্রকল্প যেটা আছে সেটাকে বাঁচানোর জন্য। তো আমার এই চারটা নদীর সাথে আমার তিস্তার কোথাও মিলন ঘটে নাই। তাহলে এই যে একটা উপহাস আমাদের সাথে করা হলো, একটা নাটকীয়তার সৃষ্টি হলো, এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আমি এটা বলতে চাই না, কারণ বিষয়টা হলো মানে এটা আর আপনি আপনি বলেছেন, আপনার প্রশ্নের ভিতরেই আপনার উত্তর রয়েছে একটা উপহাস করার একটা বিষয়ে। কারণ গত 7 বছর যাবৎ ভারতের দুই মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টা কমিটমেন্ট করে আসছে, একটা চুক্তি চূড়ান্ত হয়ে আছে, এই বিষয়টা যদি আমরা সেইভাবে উপলব্ধি না করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগ্রি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী এগ্রি করেছেন, আমি বলেছি দুই দেশের প্রধানমন্ত্রী এগ্রি করার পরে, ভারতের পরপর দুইজন প্রধানমন্ত্রী আশ্বস্ত করার পরেও, তারপর যদি এরকম করে একটা রাজ্য সরকার থেকে এরকম করে দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেওয়া হয়, এই বিষয়টা দুঃখজনক। এটা আমার মনে হয় যে এটা কোনো সমাধানের কথা না, এটা আসলে সমাধান না করার জন্য, দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য যে ধরনের একটা সংলাপ দরকার, সেই ধরনের কথাই আমি সম্প্রতি স্যার ভারতের যে আমাদের যে আমি মনে করি এই বিষয়টার উপর আপনি যেটা বললেন, ভারত সরকারও কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না, আমাদের সরকারও গুরুত্ব দিচ্ছে না। যদিও ওই ধরনের কথা বলার পরে অনেক আলোচনা হয়েছে, লেখালেখি হয়েছে, কিন্তু সেটাতেও কিন্তু কোনো কাজ আসবে না। কিন্তু যেখানে আমাদের তিস্তা চুক্তিটা আটকে আছে, সেই এটা মাননীয় ভারতের প্রধানমন্ত্রী, এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারত সফরে গেলেন, তখন তাকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী একেবারে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই সময়ে আগামী বছরের মধ্যেই চুক্তিটা হবে। আমরা সেটাকে বিশ্বাস করতে চাই, এখানে অন্য কোনো কিছুতে কোনোভাবে আশ্বস্ত বিভ্রান্ত কোনোটাই আমরা হতে চাই না। আমরাও বিশ্বাস করতে চাই এবং আমরা বিশ্বাস করি এক সময় এই তিস্তায় পানি আসবে। কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন বিশ্বাস করে যে তিস্তার পানি হচ্ছে দেবী পার্বতীর স্তন নিঃসৃত দুগ্ধ, আমরা সেই দুগ্ধ থেকে বঞ্চিত হতে চাই না। এখানকার পবিত্র পানি দিয়ে আমাদের এই তিস্তা সেচ প্রকল্পকে আমরা বাঁচাতে চাই। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, কিছুদিন আগে কিন্তু ভারতের গঙ্গা নদীকে কিন্তু মানব সত্তার সাথে তুলনা করে মানব সত্তার মর্যাদা দেওয়ার জন্য ভারতের কোর্টে রায় হয়েছে। তার মানে কি, নদীকে যদি সেই রকম অধিকার দেওয়া হয়, মানব সত্তার অধিকার দেওয়া হয়, তাহলে তাকে সেইভাবে মর্যাদা দিতে হবে, তাকে যথেচ্ছাচার ব্যবহার করা যাবে না, ব্যবহার করা উচিত না। কোস্টাল এলাকায় আপনার কাছ থেকে শুনবো, তার আগে একটি ছোট্ট বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আশা করি আমার সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। কথা বলছিলাম পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খানের সাথে। স্যার, এই যে আপনি বলছিলেন নদীকে মানুষের মর্যাদা দেওয়া হয়েছে, নিউজিল্যান্ডে একটা নদীকে একদম মানুষের মর্যাদা দেওয়া হয়েছে এবং সম্প্রতি ভারতের কোর্ট থেকেও এরকম একটি আপনার রায় হয়েছে, একটি নির্দেশনা এসেছে। এবং এর আগে ভারতের কোর্ট আরেকটি যুগান্তকারী রায় দিয়েছিল, সেটি হচ্ছে যে ভারতের গঙ্গা এবং অন্য অন্য যে নদী আছে সে নদীতে কোনো রকম ওয়েস্ট সলিড অথবা লিকুইড কোনো ওয়েস্ট ফেলা যাবে না। এমনকি সবচেয়ে একটি হিন্দু প্রধান একটি রাষ্ট্রে একটি বড় ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে তাদের মূর্তিগুলোকেও নদীতে ডুবানো যাবে না। কিন্তু আমরা কিন্তু আমাদের নদীগুলোতে শুধু মূর্তি নয়, এমন কোনো আবর্জনা নাই যা নদীতে ফেলছি না, এবং আমরা মনে করছি যে আবর্জনা ফেলার জন্যই মনে হয় নদী। এটা একটা ভালো কথা বলেছেন। আসলে এই জিনিসটা যার জন্য ঢাকা শহর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহর হতে পারতো, কারণ ঢাকার চারদিকে চারটা নদী আছে, এছাড়াও ঢাকায় মোট আরও দুইটা, ছয়টা নদী দ্বারা বেষ্টিত ঢাকা। এই আমরা কিন্তু নদীমাতৃক বাংলাদেশ এবং পানির দেশ হওয়ার জন্য পানি এত বিপুল পরিমাণে পেয়েছি, পানিটার যে একটা আলাদা ভ্যালু আছে, মূল্য আছে, পানিকে সংরক্ষণ করা দরকার, এটার একেবারে প্রতিটা ড্রপ ড্রপ করে এটার হিসাব করে ব্যবহার করা দরকার, এই বিষয়টা আমরা ভুলেই বসেছিলাম। আমরা
আমরা এটা খেয়ালই করি নাই যে পানিগুলো এইভাবে যে এটা একটা ভ্যালু আছে, মূল্য আছে, মূল্য দিতে হবে, এবং একটা নষ্ট হয়ে গেলে এটা যে আমাদেরই ক্ষতি করবে সেই চিন্তা চেতনা আমাদের ভিতর ছিল না। এখন কিন্তু হালে এগুলো হয়েছে, সরকার এটার উপরে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। আপনি জানেন আমাদের কোর্টগুলো কিন্তু নদীগুলোকে রক্ষার জন্য, নদীর তীরগুলোকে রক্ষার জন্য অনেক আগেই যুগান্তরকারী রায় দিয়ে দিয়েছে, এবং সেখানে সিএস খতিয়ান ধরে নদী, নদী উদ্ধার, নদীর তীর সব কিছু কিন্তু সেটেল করে দিয়েছে। এখন সরকারের একটা টাস্কফোর্সও আছে যেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ করতেছে। অনেক অনেক জায়গা উদ্ধার হয়েছে, অনেক খাল উদ্ধার হয়েছে, অনেক নদী উদ্ধার হয়েছে। আমি মনে করি বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, দেশকে বাঁচাতে হলে এগুলো উদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে বলে এসছেন যে আমাদের প্রকৃতির সাথে বাঁচতে হবে, প্রকৃতিকে ধারণ করে বাঁচতে হবে, বৈরী আচরণ করে নয়, তার সাথে মিলেমিশে যদি আমরা কীভাবে থাকবো এই জিনিসটা যদি প্রথম থেকেই আমাদের প্ল্যানের মধ্যে, পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য কল্যাণকর হবে। এবং আপনি জানেন এত বছর পরে, স্বাধীনতার এত বছর পরে কিন্তু এই সরকারই প্রথম একটা বাংলাদেশ যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা, সক্রিয় ডেল্টা, এবং আমাদের এখান দিয়ে যে পানি আসে পানির সাথে প্রতি বছর 1 বিলিয়ন টনের উপরে বিভিন্ন ধরনের পলি আসে, এই যে কমপ্লেক্স সিস্টেম, এই সিস্টেম কিন্তু পৃথিবীর আর কোথাও নাই। এই চ্যালেঞ্জ যদি আমরা এখানে মোকাবেলা করতে পারি, এই বিষয়গুলো যদি আমরা মাথার মধ্যে রাখি এবং এই এই বিষয়গুলোকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারলে এটা বাংলাদেশের জন্য মঙ্গল হবে এবং এবং সবার জন্য মঙ্গল হবে। স্যার, আমাদের গঙ্গা ব্যারেজ যে একটা প্রকল্প আছে, এই প্রকল্পটা আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছিল। কারণ আমাদের যে গড়াই নদী, মধুমতি, আরিয়ালখা, এই যে বিভিন্ন নদীগুলো আমাদের আছে, এই নদীগুলো বিশেষ করে পশ্চিম দক্ষিণ অঞ্চলের যে নদী, এই নদীগুলো কিন্তু আমরা বাঁচাতে পারতাম যদি গঙ্গা ব্যারেজ প্রকল্পটা তাড়াতাড়ি করতে পারতাম। কিন্তু যে কোনো কারণেই হোক, বিভিন্ন দ্বিপাক্ষিক বিভিন্ন কারণে গঙ্গা ব্যারেজটা একটু পিছিয়ে গেছে। আমরা যদি এই প্রকল্পটা না করতে পারি তাহলে আমাদের গোপালগঞ্জ পর্যন্ত, আমাদের বাগেরহাট পর্যন্ত, আমি একটা হিসাব করে দেখেছি যে আমাদের প্রায় 17টা জেলায়, আমাদের সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুরো এলাকাটা, 1/3 অফ দ্য কান্ট্রি, যেখানে প্রায় 4-5 কোটি লোক জড়িত আছে, 1/3 অফ দ্য কান্ট্রি, এবং দেশের প্রায় 17% এই পানির অভাবে এই জায়গাটার ভিতরে একটা মরুময়তা অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবং যেহেতু পানির প্রবাহটা কমে গিয়েছে, যার জন্য সমুদ্রের লোনা পানি কিন্তু প্রবেশ শুরু হয়ে গিয়েছে। ইভেন আমি দেখেছি গোপালগঞ্জ পর্যন্ত লোনা পানি চলে এসেছে, আগে যেটা কল্পনাও করা যেত না। কিন্তু এইটার ম্যানেজমেন্ট কি হবে? মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলতে চাচ্ছেন যে মূল নদীতে বাদ দিলে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট হয়, রিজার্ভারটা কোথায় হলে ভালো হবে, বিকল্প কিভাবে নদীর প্রবাহ ঠিক রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা পৃথক করে আলাদা করে আরো গভীরভাবে চিন্তা ভাবনা করছি। সেই বিষয়গুলো আবার নতুন করে স্টাডি করা হচ্ছে। যে জিনিসটা ভালো হতো, গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য যে একটা প্রকল্প, একটা একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছিল, সেখানে আমি দেখেছি মাত্র একটা অপশনই রাখা হয়েছে। সেখানে উচিত ছিল একাধিক অপশন রাখা, যদি আমরা এখানে বাদ না দিই তাহলে কোথায় দেব, ওখানে না দিলে কোথায় দেব, ওটাতে না দিলে অন্য কোনো শাখা নদীতে দেবো কিনা, এই ধরনের 4-5টা অপশন তখনই রাখা উচিত ছিল। এই অপশনগুলো তখন রাখা হয়নি, যার জন্য আমরা নতুন করে এগুলো দেখছি। পানি যদি আমরা রিজার্ভ করে রাখতে পারি, আমাদের প্রবলেম কি, বর্ষার সময় আমাদের অনেক পানি, শুকনার সময় আমরা প্রয়োজনীয় পানি পাই না। এই শুকনার সময় যদি আমরা রিজার্ভার তৈরি করে পানিগুলো রাখতে পারি, চাষাবাদ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেম সংকটটা। রিজার্ভারের কথাই যখন বললেন স্যার, আমি সম্প্রতি খুলনার 18 বেকি মধুমতি যে একটা প্রকল্প আছে সেই প্রকল্পটি ঘুরে দেখেছি। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার খুব শখের একটা নদী এই যে 18 বেকি মধুমতি নদী, যদিও এটি নদী নয়, এটি 100 বছরের পুরাতন একটি চ্যানেল। আমাদের মাগুরা এবং নড়াই, আমাদের যে গোপালগঞ্জ এবং নড়াইলের মধ্যে যে কানেকশনটা তৈরি হয়েছে যে ব্রিজ দ্বারা, ঠিক ওইখান থেকে হচ্ছে 18 বেকি মধুমতির সৃষ্টি এবং এটা রূপসাই গিয়ে পড়েছে। এটি 49.5 কিলোমিটারের একটি চ্যানেল। এই চ্যানেলটির দুই পাশে দুটো স্লুইস গেট দেওয়া হয়েছে, এটি একটি 8 বেন্টের, একটি 6 বেন্টের। এই যে দুটি স্লুইস গেট দেওয়া হলো, দেওয়ার কারণে দেখা গেল যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি চেয়েছিলেন যে এখানে আমার 18 বেকি মধুমতিটি আবার সচল হবে, যেভাবে মংলা ঘোষিয়াখালী হয়েছে, এখান দিয়ে ওনার ছোটবেলায় স্টিমারে করে যাতায়াতের একটা স্মৃতি আছে,
ওই অঞ্চলে গিয়েছিলেন, তিনি তখন বলেছিলেন যে এখান দিয়ে আমি স্টিমারে গিয়েছি, আমি আবার যেতে চাই। আসলে নদীর কথা, কিন্তু আজকের নদীটা রিজার্ভার হয়ে গেল। নদীর কথা আসলে কিন্তু উনি অনেক আবেগপ্রবণ হয়ে যান, উনি কেন, আমরাও তো অনেক আবেগপ্রবণ হয়ে যাই। নদীর সাথে আমাদের জীবনের সম্পর্ক, জীবিকার সম্পর্ক, আমাদের কৃষ্টির সম্পর্ক, আমাদের সাহিত্যের সম্পর্ক, আমাদের সংস্কৃতির সম্পর্ক নিবিড়ভাবে জড়িত আছে। যে বিষয়টা আমি উপলব্ধি করেছি যে একটা সময় ছিল আমাদের যোগাযোগ খুব দরকার ছিল, একটা সময় ছিল আমরা উন্নয়ন চেয়েছি, কিন্তু উন্নয়ন চেয়ে স্বাভাবিক পরিস্থিতিকে, পানিকে ব্যাহত করে কোনো উন্নয়ন হতে পারে না, পরিবেশকে ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না, এই বিষয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে নেই। আমার বলতে কোনো দ্বিধা নাই যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ভিতরে আমরা এখনও দীর্ঘদিন ধরে একটা পুরানো ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান দেশকে স্বয়ংসম্পূর্ণ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ব্যাপারে, চাষাবাদকে অগ্রাধিকার দিয়ে দেশকে একটা পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, এটা বলা হয়ে থাকে যে সমস্ত স্ট্রাকচার করা হয়েছে সেই স্ট্রাকচারগুলো অনেক ক্ষেত্রে আনপ্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, আবার আপনার কাছে আসবো। আমাকে আবার একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। কথা বলছিলাম পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খানের সাথে। স্যার, আমাদের চিত্রা নদীর একটা ছাগলাদহ জায়গা আছে, সেখানেও একটা আপনার রেগুলেটর করা হয়েছে। রেগুলেটর করার কারণে সেই চিত্রা নদীটাও রিজার্ভার হয়ে গেছে। অর্থাৎ আমরা ডিজাইন করার সময় এটা ভুল করছি কি না, যে আমরা নদীর দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নদীকে আমরা রিজার্ভার করছি কিনা? প্রবলেমটা ছিল আরও গোড়াতে, কারণ আমাদের আমাদের মনে রাখা উচিত ছিল যে আমাদের নদীর সাথে কিন্তু অনেক পলি চলে আসে, কোনো বাধা যদি পায়, স্রোতের বাধা পায় বা নদীর বাধা পায়, তাহলে পলিগুলো সেখানে থিতিয়ে জমে যাবে, নদীটা এক সময় আগের মতো প্রবাহমান থাকবে না। এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা উচিত ছিল। আরেকটা বিষয় রাখা উচিত ছিল, এই সিস্টেমটা অনেক অটোমেটেড হওয়া উচিত ছিল, যে পানি প্রবাহ যখন আসবে তখন অটোমেটিক সেই গেটগুলো খুলে যাবে, সেই ধরনের ক্লাব গেট আর কি। হ্যাঁ, সেই বিষয়গুলো অত আধুনিক করে করা হয়নি, যার জন্য আমরা এখন যেটা করছি, আমাদের যত স্ট্রাকচার আছে নদীর ভিতরে বাইরে স্লুইস গেট সবগুলোর কার্যকারিতা কীরকম আছে, সেগুলো কোনটা রাখা প্রয়োজন, কোনটা রাখা প্রয়োজন না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক আগেই নির্দেশনা দিয়েছেন, কিন্তু একটা জিনিস তো সাইন্টিফিক্যালি স্টাডি করে করতে হবে, সেই স্টাডি করার জন্য স্ট্রাকচার ক্ষতি করে না আমাদের কোস্টাল এরিয়া, যে স্ট্রাকচার করে রাখতে হবে, স্টাডি করে আমরা দেখছি যে কোন স্ট্রাকচারগুলো রাখলে ভালো, কোন স্ট্রাকচারগুলো উঠিয়ে দিতে হবে। স্টাডিটা প্রায় শেষ পর্যায়ে আছে, গত প্রায় দেড় বছর ধরে হচ্ছে, এটা হয়ে গেলে আমরা কিন্তু যে সমস্ত স্ট্রাকচার আমাদের নদীর জন্য, নদীর প্রবাহের জন্য আমাদের প্রয়োজন নয়, সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে আমরা বিকল্প চিন্তা করব এবং আমরা স্ট্রাকচারগুলোকে সেখান থেকে অপসারণের ব্যবস্থা করব। ইতিমধ্যে অনেক স্ট্রাকচার মংলা ঘোষিয়াখালি সংলগ্ন এলাকায় এবং অন্যান্য অনেক এলাকায় অনেক স্ট্রাকচার আমরা বন্ধ করে দিয়েছি এবং স্ট্রাকচারগুলো অপসারণ করেছি এবং আগামীতে আরও করব, যাতে নদীর নাব্যতা ফিরে আসে। স্যার, মংলা ঘোষিয়াখালীর কথা যখন আপনি তুললেনই, আমি খুব সম্প্রতি গত সপ্তাহেই মংলা ঘোষিয়াখালীতে তিন চার দিন ছিলাম, সেখানে নতুন একটি সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা মংলা ঘোষিয়াখালীর দাউদখালি নদী সহ আমাদের যে 83টি খাল আমরা কাটব, ইতিমধ্যে একটি প্রকল্প সেখানে গ্রহণ করা হয়েছে, প্রকল্পটির প্রাকলিত মূল্য 706 কোটি টাকার উপরে। এই প্রকল্পটি করা হবে, এটা খুব সুসংবাদ, এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা অসামান্য কীর্তি, মাননীয় প্রধানমন্ত্রীর যত্নের সাথে এই প্রকল্পটি সাজিয়ে দিয়েছেন আপনাদেরকে। কিন্তু সেই প্রকল্পে যেখানে কাজ করা হবে, সেই দাউদখালি, সেই বিষ্ণা, 83টি খাল, 2টি টাইডাল বেসিন বা TRM, এগুলো সব কিছুতে নতুন করে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সেখানকার জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, স্থানীয় MP মহোদয়ের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকটা খালে ছোট ছোট কালভার্ট করা হচ্ছে। আমাদের ওয়াটার বোর্ডের ডিজাইন ধরেন আছে 60 ফুট, কিন্তু তারা কালভার্টটা করছে 15 ফুট। কারা করছে এগুলো? এটা ত্রাণ অধিদপ্তর থেকে এক ধরনের এই কালভার্ট করা হচ্ছে,
এবং এই কালভার্টগুলো করার কারণে এবং আরো কতগুলো যেমন আমাদের দাউদখালী, আমরা কিন্তু অনেক টাকা দিয়ে এই পানি উন্নয়ন বোর্ড অনেক টাকা দিয়ে এটা করে দিয়েছে। খুব ভালো পয়েন্ট আউট। প্রত্যেকটি জায়গায় দাউদখালী নদীর প্রায় 1 কিলোমিটার দূর যে কিসমত ঝনঝনিয়া করে একটা জায়গা আছে সেখানে একটা বাঁধ দেওয়া হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব ভালো জিনিসটা পয়েন্ট আউট করেছেন। আপনাকে আমি বিশেষভাবে আমাদের মন্ত্রণালয় থেকে ধন্যবাদ দিতে চাই যে নদী নিয়ে আপনি যেভাবে চিন্তা করেন, নদীর প্রবাহ নিয়ে, নদীকে কেন্দ্র করে, আমি এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। এবং আপনি বিষয়গুলো পয়েন্ট আউট করেন, আমাদের সাথে আলোচনা করেন। আপনি যে যে পয়েন্টটা বললেন যে কালভার্ট, এই কালভার্টগুলো একসময় চর পড়ে যাবে, সেখানে পলিমাটি পড়ে যাবে, মুখটা বন্ধ হয়ে যাবে, উৎস যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু নদীটা মরে যাবে। আপনি তো আমাকে বলেছেন, আমি বিষয়টা মন্ত্রণালয়ের সাথে টেক আপ করবো। আপনি যেহেতু সাংবাদিক, আপনাকে আমি অনুরোধ করব, এটা তাদের সাথে আজকে যেমন আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করছেন আপনি, আমি অনুরোধ করব যে ত্রাণ মন্ত্রণালয়কে নিয়েও আপনি তাদের কালভার্ট নিয়েও একটা প্রোগ্রাম করেন, তাহলে তারা সচেতন হবে, মানুষও জানবে। আমি মনে করি আমাদের সাথে সাথে আপনাদের এজ এ মিডিয়া দেশকে বাঁচানোর জন্য, নদীকে বাঁচানোর জন্য আপনাদের একটা দায়িত্ব আছে। আপনি একজন দায়িত্বশীল সাংবাদিক, আমি চাই যে আপনি এই কাজগুলো করেন, মানুষ সচেতন হোক, ডিপার্টমেন্ট সচেতন হোক, তারা ফিল করুক। কারণ নদী কি আমার দেহের ভিতরে যে শিরা উপশিরা আছে সেগুলো দিয়ে যেরকম রক্ত প্রবাহিত হয়, এটা যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, কোলেস্ট্রল পড়ে যে ব্লক হয়ে যায়, মানুষের জীবন যেরকম সংকটাপন্ন হয়ে যায়, নদীর এই সমস্ত শিরা উপশিরাগুলো এখানে যদি পানি প্রবাহ থেমে যায়, আমরা যে কোনোভাবে যদি ব্লক দিয়ে, আমরা যদি স্লুইস গেট করে, অন্য কোনো স্ট্রাকচার দিয়ে, কালভার্ট করে এগুলোকে যদি বন্ধ করে দিতে চাই, তাহলে কিন্তু আমাদের অশেষ ক্ষতি হয়ে যাবে। এটা আপনি অনেক আগে উপলব্ধি করেছেন, আমি মনে করি আমরা এখন উপলব্ধি করছি, আগে থেকে এই বিষয়গুলো উপলব্ধির মধ্যে আসে নাই, এখন তো এসছে। আমার মনে হয় অন্য সবার এই বিষয়গুলো চিন্তা করা দরকার। ধন্যবাদ আপনাকে, আপনার সাথে এই বিষয়ে আরও কথা বলতে পারলে আরও বিষয়টা পরিষ্কার করা যেত। কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের অনুষ্ঠানের ইতি টানতে হবে, আর সে কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, মংলা ঘুষিয়াখালি নিয়ে কথা বলছিলাম, অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। এই মংলা ঘুষিয়াখালির 83টি যে খাল খনন করা হবে, সেই খালগুলো এমনভাবে বেদখল হয়ে আছে, পানি উন্নয়ন বোর্ড হয়তো সেগুলো দখলমুক্ত করতে পারবে, কিন্তু এখনও সেখানে বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি হচ্ছে। সেই অবকাঠামোগুলো এমনভাবে নদীকে মারছে সেটা দেখার যেন কেউ নেই। কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, তিনি যা বলেন তিনি সেটা করেন। আমি প্রত্যাশা করব পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব, তার সাথে যে সহকর্মী আছে তাদের সাথে আলাপ করে, এই যে মংলার আশেপাশে 83টি খাল আছে, এখানে যত প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, প্রকল্প বহির্ভূত যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে, তিনি নির্দেশনা দিয়ে সেগুলো বন্ধ করবেন, এই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠানের ইতি টানছি। আল্লাহ হাফেজ।